Naki. Assalamualaikum sir. Itar channel. Assalamualaikum. Shabai kemon achen? Asha kori bhalo achen. Alhamdulillah. Ami bhalo achi. Mukty Begum vlog shesh kore notun arekti vlog niye hajir hoye gelam. To ajke hocche amra ilish mach ranna korbo. Bhablam apnader sathe share korbo. To ajke ilish mach ranar jonno preparation nicchi. Ajke shei time ilish mach khabo. তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তার জন্য এখানে অনেক বড় একটা ইলিশ মাছ নিয়েছি। এখন এই মাছটাকে কাটবো, কেটে কুটে রান্না বসাবো। তো এখানে কচুর গাডি মানে কচুর মুখি নিয়েছি, কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করব। এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, মিষ্টি কুমড়া ভাজি করবো আজকে সেহেরির জন্য। সব কিছু কেটে রেডি করেছি, এদিকে কিন্তু ইফতার ভাজা পোড়া হয়ে যাচ্ছে। কি করো? এই তো বাবা ফল টল কেটে নিচ্ছি। তো এখানে তরমুজ কাটতেছে, এখানে আব্বু স্পেশাল কলা আনছে 100 টাকা করে ডজন। আর আছে জিলেপি, জিলেপিটা কিন্তু মামি আনছে, তাই নাকি? হ্যাঁ, পাপা দেখেই নেই জিলেপির বুড়িন্দা, বুড়িন্দাটা আমি না করছিলাম তারপর আনছে, বাট জিলেপি আমি আনছি। তো দেখা হবে টেবিলে। বাবা পার্স খুলে দাও। এই তো আবার মামনিটা একদম রেডি হয়ে বসে আছে। এখানে ভাজা হচ্ছে আপুর প্রিয় পেঁয়াজ। আমার বেগুনি আগেই ভাজা হয়ে গেছে। আল্লাহ, আজকে কোনটা বেগুনি কোনটা মিষ্টি কোনটা সব কেমনে খামু? আমার বেগুনের সবটাই মিটটা দেবো আজকে। তো আসলে ইফতারটা বিশেষ করে আমাদের টেবিলটা কিন্তু রেডি করে আমার মেয়েরা, তিন মেয়ে। যদি রাখি বা একটু চুনি চুনি দেখেন কিভাবে তাকায়। এদিকে আমার মেয়েরা কিন্তু রেডি হয়ে বসে আছে। আর সবকিছু রেডি করে নিয়েছি সবাই, আমরা টেবিলে নাস্তা নিয়ে রেডি হয়ে বসে আছি। আপনাদের রান্না বাইরে বাইরে করে দিলাম, দেখেন আজান দেয় নাই অথচ বেচারি। ওহো, আমার টুকি টুকি তোমার চেয়ার দেয় না কি উলে শুনা উলে তোমার দেয় না। তুমি এই চেয়ারে বসো, পাখি এই চেয়ারে বসে থাকো। দেখো আরে কেউ চেয়ার দেও না, দেখে টুলের উপরে যে বসছে। হাসি মুখটা বলা বলা মাসুম মাসুম মানুষ। আমার যে টুকটুকে চেয়ার নাই দেখে ও যে ফ্রিতে বসছে। তো মেয়েরা ওরে গিয়ে বসে আছে। আর ইফতারি সামনে নিয়ে কিন্তু এখন ইফতারির জন্য রেডি হয়েছি। রান্না বান্না পরে করব, সব রেডি রেখেছি। ইফতারি করে নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে তারপরে তারাবি পরে আমি রান্না করতে আসবো, সেটা আমরা লাইভ করতে পারি বা তারাবির আগেও রান্না করে ফেলতে পারি। আমরা সবাই কিন্তু ইফতারি করছি। আর ঋতুমণি নিজের নতুন পেজের কাজ শুরু করছে, ওর শুটিং চলছে। এখানে কিন্তু অলরেডি ঋতুমণি শুটিং শুরু হয়ে গেছে। মাত্র ঠিক করে দিলাম, আবার কি করছো? অপারেটিভ দাও। হ্যাঁ, তো দেখেন ঋতুমণির শুটিং চলছে। সবাই ঋতুমণি নতুন পেজ থেকে ঘুরে আসবেন। তো আমরা এদিকে রান্না করছি, লাইভ করতে করতে ক্ষুধা লেগে গেছে। এখন দেখেন খাবার ও খাবারের আয়োজন করলাম, টুকিটাকি ইফতারি পর যা ছিল সেগুলো আবার খাচ্ছি বসে। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু নতুন এখন আসছে, এই মাত্র আনা হয়েছে। ঋতু হালিম খাবে, তার জন্য হালিম নিয়ে আসলো নাকি? আসসালামু আলাইকুম স্যার। আমার স্পেশাল খাবার, কারণ আমি গাড়ি মালিক খাই না। আর এই তো একটা রেসিপি, এই রেসিপিটা চলে যাবে মুক্তি রান্নাঘর পেজে প্লাস চ্যানেলে। সবকিছু তো অ্যালার্জি হয়ে গেছে আমার। চলুন আগে আমরা খাওয়া দাওয়া করি। নাচুন দেখা দিয়া মানে সব কিছু মশা
অনেক ভালো হয়েছে মিষ্টিগুলো ভাজি, দেখো তুমি যেরকম পছন্দ করো। আজকে তোমার পছন্দের দুইটাই নামো নাই তো? এখন আমাদের এখানে আজান দিয়ে ফেলছে, খাওয়া দাওয়া শেষ করেছি, সবাই এখন অজু করবো, নামাজে যাব। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওগুলো সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউবে সেম নামে আমার চ্যানেল থেকে সবাই ঘুরে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।